সন্তান যদি কোন সন্তান কোন যদি মা বাবার খোঁজ খবর না রাখে, খালি বউ নিয়েই থাকে, বাবা মা কাঁদতে কাঁদতে শেষ হয়ে যায়, কিন্তু খবরই রাখে না, এই সন্তানের কি হবে? কি আর তাহলে কি বুঝে নেব, আর তাহলে কি বুঝে নেব যে মার দেওয়া খবর হইতেছে না? বাবা মার মানে খবর রাখা এটা ফরজ, সন্তানের জন্য এটা ফরজ, বাবা মার খোঁজ খবর রাখা, তাদের খেদমত করা, আর তা যদি না করে তাহলে তো এটা এটা গুণা হলই, এরপরে অন্যান্য ইবাদতও নষ্ট হতে পারে। যে তাদের 13-14 আছে না, তো আমি 13-14 রয়েছি, 14 রয়েছে, উঠতে যাইয়ে দেরি হয়ে গেছে, কারণ উঠতে দিই 48 বাজে, 50 সদ শুরু, মানে আমি তাড়াতাড়ি করে একটু পানি খেতেছিলাম, পানি খাইতে খেতে দিয়ে 50 বাজে গেছে, মানে আমার রোজা নাকি হবে? আপনার রোজা হওয়ার কথা না, কারণ আপনি সময়ের নির্ধারিত সময় শেষ হওয়ার 3-4 মিনিট পরে আবার পানি খেয়েছেন, কাজেই আপনি বর্ডার আপনি ক্রস করেছেন, এই জন্য আপনার রোজা হওয়ার কথা না, বাকি আল্লাহ তাআলা বিনিময় দিলে দিতে পারে। যে প্রশ্ন হলো, আমি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখি, বলুন রাখার পরে এখন অনেক সময় ঘুম থেকে উঠতে পারি না, তো ঘুমের মধ্যে আমি নিয়ত করি যে আল্লাহ আমার রোজাটা তুমি কবুল করো, এটা কি রোজা হবে আমার? আপনি আগেই নিয়ত করলেন যে আমি ঘুম থেকে যদি উঠতে পারি তা তো সারি খাবো, আর তা না হলে আল্লাহ তাআলা আপনি কবুল করে নে, আপনার এই মানসিক প্রস্তুতির কারণে আশা করি ইনশাআল্লাহ রোজা হয়ে যাবে। আমি নামাজ অনেক সময় শরীর এত খারাপ থাকে, আমার হাতে একটা টিউমার, তারপর ডায়াবেটিস প্রেশার, অনেক সময় দাঁড়ায় নামাজ পড়তে পারি না, বসে করি, নামাজটা কি কবুল হবে? আর কবুল হইলে কিভাবে আমি বুঝবো যে আমার নামাজ কবুল হইতেছে? সেটা যদি আপনি দাঁড়াতে কষ্ট হয়, আপনি দাঁড়াতে পারেন না, তাহলে বলে জায়েজ হবে, আপনার নামাজ কবুল হবে, আর তা না হলে আপনি ক্ষমতা রাখেন, দাঁড়াতে পারেন, তারপরেও দাঁড়াতে পারেন না, তাহলে তাহলে তো নামাজ হলো না। যে কবুল হলো এটা বুঝবেন কী করে? না, কবুল হলো এটা তো বোঝার কোনো ক্ষমতা নাই, আপনি ঠিক মতো করলেন কি না এটাই হলো বুঝ, যে আপনি ঠিক মতো সময় মতো করলেন, চদ্দুর করলেন, তদ্দুর করলেন, এইগুলি যদি আপনার ঠিক থাকে তাহলে আশা করা যাবে যে ইনশাআল্লাহ আপনার রোজা আপনার কবুল হবে, ইবাদত ইনশাআল্লাহ।